Bismillahirrahmanirrahim. Shubhnu shikshakbindo. Assalamu alaikum. Asha rakhi tumra je jekhane acho, shustho acho, bhalo acho, nirapode acho. Amiu Honda bulalami oshesh krupay shustho achi, nirapode achi. Amra আজকে আলোচনা করব এক্টিভিটিস পোস্টিং এর সর্বশেষ প্রবলেম নিয়ে এবং আশা রাখি এ পর্যন্ত যে তিনটি প্রবলেম আমি দেখিয়েছি তিনটি সেশনে এই তিনটি প্রবলেমকে মাথায় রেখে অন্যান্য প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা হলে ভালো করবে এটা আমার পুরো বিশ্বাস আমি চেষ্টা করেছি যদিও আমাদের সরাসরি ক্লাস নেই তারপর আমি আমার জায়গাটা থেকে চেষ্টা করেছি যে কোনভাবে তোমাদেরকে সব প্রশ্নের প্রবলেমগুলো যদি সলভ করে দেওয়া যেত তাহলে তো মানে তোমাদের জন্য আরো বেটার হতো কিন্তু সেই সুযোগ তো আসলে নেই যেহেতু অনলাইন ক্লাস তারপর আমি চেষ্টা করেছি আমার জায়গাটা থেকে মানে সংক্ষিপ্ত করে এমন তিনটি প্রবলেমকে সলভ করে দেওয়া যে প্রবলেম তিনটি কিন্তু তোমাদের আশা রাখি অন্যান্য প্রবলেম সলভ ক্ষেত্রে হেল্প করবে এবং এই ক্যাটাগরি অঙ্কগুলো যদি তোমরা সলভ করো তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে আমরা শুরুতে একটি প্রবলেম দেখছি প্রবলেমটি হলো ডেল্টা কোম্পানি হ্যাজ সাকসেসফুলি প্রোডিউসড এন্ড সোল্ড টু কোয়ালিটি প্রিন্টার্স দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল এন্ড কস্ট ডেটা ফর দ্য টু প্রোডাক্টস প্রোডাক্ট ওয়ান হলো ডিলাক্স অ্যান্ড প্রোডাক্ট টু রেগুলার দ্য প্রোডাকশন আমাদের রয়েছে প্রোডাকশন ভলিউম রয়েছে ডিলাক্সের জন্য 5,000 and regular জন্য 15,000 সেলিং প্রাইস হলো ডিলাক্স এর জন্য টাকা 400 and regular জন্য টাকা 200 ইউনিট ডাইরেক্ট মেটেরিয়াল এন্ড লেবার কস্ট টাকা 200 and টাকা 80 ডাইরেক্ট লেবার আওয়ার্স 25,000 ফর ডিলাক্স এন্ড রেগুলার 75,000 The company's management accountant has identified the following activities, budgeted cost pools, and activity drivers. Activity, budgeted cost pool, activity drivers, engineering, জন্য আমাদের রয়েছে বাজেটের কস্ট রয়েছে টাকা 1,25,000 অ্যাক্টিভিটি ড্রাইভার্স ইঞ্জিনিয়ারিং আওয়ার্স সেট আপ 3 লাখ for your budgeted cost pool and activity drivers number of setup machine hour machine running budgeted cost pool 15 lakh and activity driver machine hours packing 75,000 and number of packing orders and total হলো 20 lakh There are the actual activity units or transactions for both products, activity consumption and activity driver, engineering hours, deluxe holo 5,000 and regular holo 7,500, total 12,500. Number of setup, activity consumption 200. For deluxe and 100 for regular and total 300 the per machine hours 5000 sorry 50,000 for deluxe and 1 lakh for regular and total 1,50,000 number of packing orders deluxe 5000 and regular 10,000 total 15,000 requirement using the traditional costing system determine the total and unit cost for each product and using the ABC costing system determine the total and unit cost for each product and number three reconcile the total and unit costs reported for the product line by the two costing systems
শুরুতে আমরা দেখবো আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান এ রয়েছে ইউজিং দ্য ট্রেডিশনাল কস্টিং সিস্টেম ডিটারমিন দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট। তাহলে ইন দ্য ট্রেডিশনাল কস্টিং অ্যাপ্রোচ দ্য ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স। সো টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স আছে আমার 25,000 হলো ডিলাক্স অ্যান্ড 75,000 হলো রেগুলার। টোটাল আমার হলো 1,00,000 ডাইরেক্ট লেবার আওয়ার। ওভারহেড রেট পার ডাইরেক্ট লেবার আওয়ার টাকা আমাদের টোটাল কস্ট আছে বাজেটের কস্ট রয়েছে টোটাল 20,00,000, যেটাকে আমরা 1,00,000 দিয়ে ভাগ করলে আমরা ডাইরেক্ট লেবার আওয়ার 1,00,000 ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো টাকা 20 পার ডাইরেক্ট লেবার আওয়ার। অ্যান্ড ওভারহেড অ্যাসাইন টু ডিলাক্স, তো ডিলাক্সের জন্য আমার ওভারহেড আছে 25,000 আমার ডাইরেক্ট লেবার আওয়ার আছে, এবং তার সাথে আমরা টাকা 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো টাকা 5,00,000 ফর ডিলার ওভারহেড। অ্যান্ড ওভারহেড অ্যাসাইন টু রেগুলার সেম অ্যাজ টাকা 20 × 75,000 ইকুয়ালস টু টাকা 15,00,000। ডিলাক্স ওভারহেড কস্ট পার ইউনিট টাকা 5,00,000 ডিভাইডেড বাই 5,000। আমার প্রোডাকশন ভলিউম ছিল সেখানে আছে টাকা 100। অ্যান্ড রেগুলার ওভারহেড কস্ট পার ইউনিট আমার রয়েছে টাকা 15,00,000 ডিভাইডেড বাই 15,000, যেটা আমরা ভাগ করলে আমরা পাবো টাকা 100। এরপর রয়েছে আমরা দেখলাম যে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে কিভাবে বের হয়েছে আমার রেটগুলো। এরপর আমরা দেখবো যে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম, যেখানে অ্যাক্টিভিটি রেটটা আমরা বের করবো। তাহলে আমরা দেখি যে আমার অ্যাক্টিভিটি ড্রাইভার রয়েছে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, নাম্বার অফ সেট আপ, মেশিন আওয়ার্স, নাম্বার অফ প্যাকিং অর্ডার্স এবং কস্ট, অ্যাক্টিভিটি কনজাম্পশন, অ্যাক্টিভিটি রেট। তাহলে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স এর জন্য আমার কস্ট রয়েছে 1,25,000, 1,25,000। অ্যান্ড অ্যাক্টিভিটি কনজাম্পশন হলো আমার 12,500, এটাকে দিয়ে যদি আমি ভাগ করলে আমরা পেয়ে যাই অ্যাক্টিভিটি রেট টাকা 10। অ্যান্ড নাম্বার অফ সেট আপে আমার রয়েছে 3,00,000 কস্ট এবং অ্যাক্টিভিটি কনজাম্পশন আছে 300, এটাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে আমরা পেয়ে যাব টাকা, অ্যাক্টিভিটি রেট পাবো 1,000। মেশিন আওয়ার্স 15,00,000 হলো কস্ট এবং আমার অ্যাক্টিভিটি কনজাম্পশন আছে 1,50,000, এটাকে আমরা ভাগ করলে আমরা পাবো টাকা 10। নাম্বার অফ প্যাকিং অর্ডার্স কস্ট আছে আমার 75,000, অ্যাক্টিভিটি কনজাম্পশন আছে 15,000, এটাকে আমরা ভাগ করলে আমরা পাবো টাকা 5। এরপরে আমরা দেখবো যে ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাসাইন টু বোথ প্রোডাক্টস আন্ডার এবিসি কস্ট সিস্টেম। এখন আমরা দেখবো যে ডিলাক্স প্রিন্টারের জন্য আমার ফ্যাক্টরি ওভারহেডটা কিভাবে আসবে আর এবিসি সিস্টেম, এবং রেগুলার প্রিন্টারের জন্য আমার কি আসবে সেটা আমরা আলাদা আলাদা ভাবে দেখবো। প্রথমে রয়েছে আমার ডিলাক্স প্রিন্টারের জন্য, আমরা অ্যাক্টিভিটি ড্রাইভার গুলো জানি যে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, নাম্বার অফ সেট আপ, মেশিন আওয়ার্স, নাম্বার অফ প্যাকিং অর্ডার্স টোটালটা, এবং অ্যাক্টিভিটি রেট আমরা আগে পেয়ে গেছি যে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স টাকা 10, নাম্বার অফ সেট আপ 1,000, মেশিন আওয়ার্স 10, নাম্বার অফ প্যাকিং 5। নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমার রয়েছে মেশিন ইঞ্জিনিয়ারিং আওয়ার্স এর জন্য 5,000, তারপরে নাম্বার অফ সেট আপ এর জন্য 200, এবং মেশিন আওয়ার্স এর জন্য 50,000, এবং নাম্বার অফ প্যাকিং এর জন্য 5,000। তাহলে টোটাল ওভারহেডটা আমরা কিভাবে বের করবো, যে টোটাল আমার যে অ্যাক্টিভিটি রেট এবং নাম্বার অফ অ্যাক্টিভিটিস গুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল ওভারহেডটা পেয়ে যাব। ইঞ্জিনিয়ারিং আওয়ার্স রয়েছে 5,000 × 10 ইকুয়ালস টু 50,000, অ্যান্ড নাম্বার অফ সেট আপ হলো 1,000 × নাম্বার অফ অ্যাক্টিভিটিস 200, আমার টোটাল ওভারহেড হবে 2,00,000, এবং মেশিন আওয়ার্স মেশিন আওয়ার্সটা যদি আমরা দেখি সেখানে আছে 10 এবং নাম্বার অফ অ্যাক্টিভিটিস 50,000, সেটা মাল্টিপ্লাই করলে আমার আসবে টোটাল ওভারহেড 5,00,000, এবং নাম্বার অফ প্যাকিং অ্যাক্টিভিটি রেট হলো 5 এবং নাম্বার অফ অ্যাক্টিভিটিস
5000 এটাকে আমি মাল্টিপ্লাই করি 25000 আসবে টোটাল ওভারহেড এই হলো আমার প্যাকিং অর্ডারস এবং এই টোটালটাকে আমার যদি টোটাল ইউনিটটাকে দিয়ে ভাগ করি আমার আমার যে প্রোডাকশন ভলিউম আছে ডিলাক্সে 5000 সেটাকে যদি আমি ভাগ করি টোটাল ইউনিটটাকে দিয়ে তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব 50000 কে যদি আমরা ভাগ করি তাহলে আমার আসে 10 তারপর 2 লাখে ভাগ করলে আমার আসে 40 তারপরে 5 লাখে ভাগ করলে আমার আসে 100 এবং 25000 কে ভাগ করলে আমার আসে 5 এবং টোটাল ইউনিট ওভারহেড হলো 155 এরপর আমরা আসি রেগুলার প্রিন্টারের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ড্রাইভারস আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স নাম্বার অফ সেটআপ মেশিন আওয়ার্স নাম্বার অফ প্যাকিং অর্ডারস টোটাল এবং অ্যাক্টিভিটি রেট টাকা আমার আগে আমরা বের করেছিলাম যে টাকা 10 টাকা 1000 টাকা 10 এন্ড টাকা 5 নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমার রয়েছে যে ডিলাক্সের রেগুলার প্রোডাক্টের জন্য 7500 এবং নাম্বার অফ সেটআপের জন্য 100 এবং নাম মেশিন আওয়ার্সের জন্য 1 লাখ এবং নাম্বার অফ প্যাকিং অর্ডারের জন্য 10 লাখ 1000 তো আমরা এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে যাই না অ্যাক্টিভিটি রেট এবং নাম্বার অফ অ্যাক্টিভিটিস তাহলে ইঞ্জিনিয়ারিং আওয়ার্সে আমার আসে টোটাল ওভারহেড 75000 এবং নাম্বার অফ সেটআপে আসে আমার 1 লাখ এবং মেশিন আওয়ার্সে আসবে 10 লাখ এবং নাম্বার অফ প্যাকিং অর্ডারসের জন্য আসছে 50000 তাহলে ইউনিট এবং আমরা এটাকে আবার যদি আমরা ভাগ করি রেগুলার 50000 প্রোডাকশন ভলিউম দিয়ে যদি ভাগ করে নিই তাহলে আমার ইউনিট ওভারহেড আসবে ইঞ্জিনিয়ারিং আওয়ার্সের জন্য 5 নাম্বার অফ সেটআপের জন্য 6.67 এবং মেশিন আওয়ার্সের জন্য 66.67 এবং নাম্বার অফ প্যাকিং অর্ডারসের জন্য 3.33 টোটাল আমার আসে 81.67 এরপরে রিকোয়ারমেন্টস 1 এন্ড 2 জন্য আমরা দেখবো টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর ডিলাক্স অ্যান্ড রেগুলার প্রিন্টারের জন্য তাহলে আন্ডার ট্রেডিশনাল সিস্টেম এবং আন্ডার এডিসি সিস্টেম তাহলে আমার পার্টিকুলার সিকিয়ে থাকবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট ডিলাক্সের জন্য 200 আমরা পেয়েছি রেগুলার আছে ইউনিট ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যাটেরিয়াল কস্ট 200 অ্যান্ড ডিলাক্সের জন্য এবং দেওয়াই আছে আমাদের প্রবলেমে এবং রেগুলারের জন্য আছে 80 টাকা এবং ফ্যাক্টরি ওভারহেড আমরা বের করেছি যে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে 100 করে ডিলাক্স এবং রেগুলার টোটাল কস্ট পার ইউনিট 300 আমরা বের করেছি আগে এবং 180 এবং ডিলাক্সের জন্য আমার ডাইরেক্ট অ্যান্ড লেবার কস্ট 200 এবং 80 সেম থাকবে এবং ফ্যাক্টরি ওভারহেড আমরা যেটা বের করেছি এবিসি কস্টিং সিস্টেমে যে ডিলাক্স 155 এবং রেগুলার হলো 81.67 টোটাল কস্ট পার ইউনিট আমরা বের করেছি 355 এবং 161.67 এবং প্রোডাকশন আমার রয়েছে ডিলাক্সে 5000 ইউনিটস এবং রেগুলার রয়েছে 50000 ইউনিটস তাহলে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে এবং আন্ডার এবিসি কস্টিং সিস্টেমেও 5000 ইউনিটস এবং 50000 ইউনিটস টোটাল কস্ট হলো আমার 15000 কে আমরা যখন 5000 এবং টোটাল কস্ট পার ইউনিট এবং প্রোডাকশন দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি টোটাল কস্ট পার ইউনিট 300 এন্ড প্রোডাকশন হলো 5000 ইউনিট তাহলে আমরা পেয়ে যাব ডিলাক্সের জন্য 15 লাখ এবং রেগুলারের জন্য পেয়ে যাব 180 × 15000 ইউনিটস তাহলে আমার আসবে 27 লাখ এবং আন্ডার এডিসি সিস্টেমে আমরা 355 কে আমরা যখন 5000 ইউনিট দ্বারা মাল্টিপ্লাই করব আমরা পেয়ে যাব 17 লাখ 75000 এবং আমরা যখন 161
দিয়ে রেগুলার 161.67 দিয়ে মাল্টিপ্লাই করব 50,000 ইউনিটস, তখন আমরা পেয়ে যাব 24,25,50. এরপরে আমাদের রিকোয়ারমেন্টস থ্রিতে ছিল রিকনসিলিয়েশন, দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট রিপোর্টেড ফর দ্য প্রোডাক্ট লাইন বাই দ্য টু কস্টিং সিস্টেমস। তো আমরা রিকনসিলিয়েশন করে ট্রেডিশনাল অ্যান্ড এডিসি কস্টিং এ আমরা দেখব যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড ট্রেডিশনালে ছিল 5 লাখ এবং এডিসি তে আছে 7 লাখ এর জন্য 7,75,000 এবং ডিফারেন্স হবে, দুটো ডিফারেন্স আমরা যদি করি তাহলে দেখবো আমাদের ডিফারেন্স দাঁড়ায় -2,75,000 এন্ড রেগুলার ক্ষেত্রে আমার ট্রেডিশনাল আছে 15 লাখ এবং এবিসি তে আছে 12 লাখ, ডিফারেন্স করলে 2,75,000 পাবো। ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট আমার ট্রেডিশনাল আছে 100 এবং ডিলাক্সে আছে এবিসি তে আছে 155, পার্থক্যটা আমার আছে 55 নেগেটিভ এবং ট্রেডিশনালে আমার রয়েছে 100 এবং এবিসি তে আছে রেগুলার ক্ষেত্রে 81.67, যেটা আমার ডিফারেন্স আসে 18.33 এন্ড ইউনিট মার্জিন সেলস মাইনাস কস্ট ইউনিটে যখন দেখবো আমরা ইউনিট মার্জিন ট্রেডিশনাল আছে 100 এবং এবিসি তে আছে 45, ডিফারেন্স আসবে 55 এবং রেগুলারের ক্ষেত্রে ট্রেডিশনাল আছে 20, রেগুলারের ক্ষেত্রে এবিসি সিস্টেম আছে 38.33 এবং পার্থক্য হলো আমার 18.33। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে আজকের যে প্রবলেমটা ছিল তার সলিউশনটুকু আমি যথাযথভাবে তোমাদের কাছে উপস্থিত করার চেষ্টা করছি এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমরা প্রবলেমটা বুঝতে পারো এবং সলিউশনটাও বুঝতে পারো। তারপর তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো এবং আমি আমার জায়গাটি থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য এবং তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য তোমরা যেভাবে আমি লেকচার গুলো দিয়েছি লেকচার গুলো ফলো করো এবং চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখে সেভাবে প্রিপারেশন নাও এবং বিগত ব্যাচ কোশ্চেন গুলোকে দেখে ফলো করো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আমি আমার সেশন এখানে শেষ করছি। আল্লাহ। Yeah.